হাই বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। আজ নিয়ে এসেছি কালারফুল সবজি ভাত। না গো, শীতের সবজি দিয়ে নতুন পদ। আজ বানাবো 9টি পদের সমাহারে নবরত্ন রেস্টুরেন্ট স্টাইলে। এভাবে বানালে খেতে হয় দারুণ মজা। দেখে নাও তবে রেসিপিটা। প্রথমে নেবো ফুলকপি, গাজর, সিম, বিনস, রাঙা আলু, সাদা আলু, মূলো, ক্যাপসিকাম, আর সব শেষে 9 নম্বরে নেব পনির। কড়াইতে সাদা তেল ও ঘি মিশিয়ে নেব গরম করে। আলু, গাজর, নুন দিয়ে নেব হালকা ভেজে। এরপর অন্য পাশে কড়াই বসিয়ে দেব সাদা তেল ঢেলে। তেল গরম হলে একটু নুন দিয়ে পনিরগুলো নেব ভেজে রেডি করে। পনিরগুলো ভেজে উষ্ণ গরম জলে রাখবো কিছুক্ষণ ভিজিয়ে। আলু, গাজর তুলে ওই তেলে সিম বিনস নেব ভেজে। সিম বিনস তুলে রাঙা আলু, সাদা আলু নেব ভেজে একটু নুন দিয়ে। তারপর নেব ফুলকপি, ক্যাপসিকাম হালকা তুল ভেজে তুলে নুন দিয়ে। সবগুলো একটু নুন দিয়ে নেব রেডি করে ভেজে। এই সময় 2টি মশলা নেব রেডি করে। আদা, জিরে, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা রাখবো বেটে। অন্যদিকে কাজু, টমেটো, পোস্ত নেব বেটে। কড়াইতে সাদা তেল দিয়ে ফুটিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গরম মশলা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে দেব আদা, জিরে, ধনে পাতা মশলাটা। একটু ভেজে দেব অপর বাটা মশলাটা। স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা নেব কষে। এবার দেব 2 চামচ টক দই ছেড়ে। 1 চামচ নুন মিশিয়ে দেব মশলার বাটি ধুয়ে। আরও কিছুক্ষণ নেড়ে নেব সবজিগুলো ছেড়ে। মশলা মাখিয়ে ধীরে ধীরে দেব 1 কাপ পনির ভিজিয়ে রাখা উষ্ণ গরম জল ঢেলে। ঢাকা দিয়ে সব সবজি নেব সিদ্ধ করে। সব সবজি সিদ্ধ হয়ে এলে দেব 7 মতো চিনি, গরম মশলা গুঁড়ো মিশিয়ে ওপর থেকে ভাজা পনিরগুলো দেব ঢেলে। আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে দেব ধনে পাতা কুচি ছড়িয়ে। তাহলেই রেডি নবরত্ন। কেমন লাগলো আমার রান্নাটা জানিও কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো সবার পরে। টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই, বাই বাই।